তো যেই পোশাক আমাদের নয় সেইগুলো পরেই কেন আমাদেরকে মজা করতে হবে? বা মসজিদ তো আছেই, মানে মসজিদ তো সবার আগে জমি দখলের প্রথম কাজ হচ্ছে। একই ভাবে মাদ্রাসাও হচ্ছে মাদকের সাথে যুক্ত, এই আসপেক্ট আমরা গণনা করি না। তেতুল হুজুরদেরকে সমর্থন করা ক্ষমতায় যাওয়ার জন্য সমালোচনা করেছেন আপনি, আমরা আজকাল যে এইটুক মুখ বের করে রাখছে, এতে তারা আর যাই হোক তারা বাঙালি নয়। মামুন ভাই, তারেক ভাই পাঞ্জাবি পরে বসেছে, কেউ দাড়ি টুপি লাগিয়ে নেই। আসসালামু আলাইকুম। দূরের ও কাছের যে যেখানে আছেন সেখান থেকে আজকে সকলকে স্বাগত করছি আজকের এই গুরুত্বপূর্ণ এই ভিডিওতে। দর্শক, আমরা কোনো মন্তব্য করব না, কে দোষী কে নির্দোষ সেটাও বলবো না, আমরা শুধু ঘটনা আপনাদের মাঝে তুলে ধরব। কেননা আমরা বিশ্বাস করি প্রত্যেকটা মানুষের মাঝেই বিচার বিবেচনা বোধ রয়েছে, আর সেই বিচার বিবেচনা বোধ আপনাকে সাহায্য করবে কোনটা সঠিক আর কোনটা ব্যঠিক বিবেচনা করতে। আর সেই কারণে আজকের এই পর্বে 71 টিভির ইসলাম নিয়ে ষড়যন্ত্র থেকে শুরু করে কুয়েত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আনন্দ উদযাপন থেকে শুরু করে প্রত্যেকটা পড়তে পড়তে অভিযান চালিয়ে দেখব কোথাকার জল কোথায় গিয়ে গড়ায়। দর্শক, সামান্য একটি ঘটনাকে ভিন্নভাবে চিত্রায়িত করে কীভাবে তিলকে তাল করে উপস্থাপন করছে অদিতি নামে এই 71 টিভির উপস্থাপিকা তা নিশ্চয়ই দেখে আসুন। এরপরেই প্রত্যেকটা যুক্তি জবাবে জবাবে খণ্ডন করা হবে আপনাদের সামনে। কম্পিউটার প্রকৌশল বিভাগের 15তম ব্যাচের ছাত্রছাত্রীরা অ্যারাবিয়ান পোশাক পরে ক্লাস করেছেন। শিক্ষার্থীরা অ্যারাবিয়ান পোশাক পরে কেবল ক্লাস করেননি, মিছিল নিয়ে ঘুরেছেন ক্যাম্পাসও, শহীদ মিনারের ফলকের ওপর বসে তুলেছেন ছবি। ছাত্ররা আরবীয় স্টাইলে আলখাল্লা, জুব্বা এবং টুপি পরে ক্যাম্পাসে আসেন 31 ডিসেম্বর। স্কুল কলেজ ভার্সিটিগুলোতে প্যান্ট শার্ট পরে ক্লাস করা হয়, কিন্তু সেটা কখনো এই 71 টিভির উপস্থাপিকার কাছে বিদেশি পোশাক মনে হয়নি। কিন্তু কোথাকার কোন বিশ্ববিদ্যালয়ে সেখানে একদিনের জন্য শিক্ষার্থীরা অ্যারাবিয়ান ড্রেস পরেছে, সেই কারণে এই 71 টিভির উপস্থাপিকার কী পরিমাণ জ্বালা পড়া শুরু হয়ে গেছে বা উঠে গেছে নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন। তো এখন আপনাদের সকলের কাছে প্রশ্ন, প্যান্ট শার্ট কি দেশি পোশাক? আমাকে ভালো করে আপনারা জানাবেন। নেক্সট, কেন এমন আয়োজন করেছেন শিক্ষার্থীরা, কি ছিল তাদের উদ্দেশ্য আমরা জানতে চাই। ঠিক কেন আসলে এই আয়োজন, এমন সাজ পোশাক পরে শেষ দিন উদযাপন করার পরিকল্পনা কেন হলো এবং এই পরিকল্পনাটি কর্তৃপক্ষ জানতো কিনা? দর্শক, 71 টিভির উপস্থাপিকা অদিতি তার ইসলাম নিয়ে চুলকানির জবাব দিতে গিয়ে কুয়েত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পায়েল তার এক প্রশ্নের জবাবে বলেছেন যে কুয়েত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের শেষের দিনটিকে স্মরণীয় করে রাখতে তারা একদিনের জন্য ভিন্ন ধর্মী কিছু করে থাকেন, যেমন তারা তামিল ড্রেসও পরে থাকেন অথবা সাউথ ইন্ডিয়ান ড্রেসও পরে থাকেন। তো চলুন আমরা তার মুখ থেকে এসব কথা শুনে আসি। প্রত্যেক ডিপার্টমেন্ট যখন তাদের 4 বছরের একদম শেষ ক্লাসটি করে, তো এই শেষ ক্লাসে তারা একটু ভিন্ন ধর্মী কিছু করার চেষ্টা করে, যেমনটা বলতে পারেন সবাই পাঞ্জাবি পরলো অথবা সবাই লুঙ্গি পরলো অথবা হচ্ছে সাউথ ইন্ডিয়ান বা তামিল ড্রেস আপ, তো এই ধরনের বিভিন্ন ব্যাপার স্যাপার উঠে এসেছে এর আগের ব্যাচগুলোতে। পরে সবাই মিলে সম্মিলিতভাবে সিদ্ধান্ত নেওয়া হয় যে আমরা আরবিয়ান ড্রেসটা আমরা পড়তে পারি। দর্শক, 71 টিভির উপস্থাপিকা অদিতি বলেছেন যে পোশাক আমাদের নয় সে পোশাক পরে কেন আমাদের আনন্দ উৎসব বা উদযাপন করতে হবে। তো যেই পোশাক আমাদের নয় সেইগুলো পরেই কেন আমাদেরকে মজা করতে হবে বা আনন্দ উদযাপন করতে হবে? কিন্তু এই প্রশ্নখানা করবার সময় তার পরনে ছিল প্যান্ট শার্ট ব্লেজার। সকলের কাছে প্রশ্ন, প্যান্ট শার্ট ব্লেজার কি দেশি পোশাক না বিদেশি পোশাক?
তাছাড়া উপস্থাপিকার সামনে যে টেলিভিশন মনিটর রয়েছে সেই মনিটর কি দেশি না বিদেশি সেটাও সকলের কাছে ছোট্ট একটা প্রশ্ন। দর্শক, ছেলেটার যে সাক্ষাৎকার নেওয়া হচ্ছে সেই সাক্ষাৎকার নেওয়ার সময় অবশ্যই তার সামনে একটি ক্যামেরা ধরা হয়েছে, যে কারণে লাইভ টেলিকাস্ট করা যাচ্ছে। তো সবার কাছে প্রশ্ন, সে ক্যামেরাটি কোন দেশি, দেশি না বিদেশি? দর্শক, আমরা জানি 71 টিভির একটি লোগো রয়েছে, সেই লোগোর নিচে সুন্দর করে LIVE এই শব্দটি লেখা। তো এই লাইভ শব্দটি দেশি না বিদেশি, কোন দেশি সকলের কাছে আরও একটি প্রশ্ন। আমরা এটাও জানি যে 71 টিভির যে লোগোটি রয়েছে সেখানে 71 টিভি লেখা। তো এই টিভি শব্দটি কোন দেশি, দেশি নাকি বিদেশি? আরও একটি প্রশ্ন। দর্শক, শুধু তাই নয়, 71 টিভির পাশেই HD লেখা, সে HD কোন দেশি শব্দ, দেশি নাকি বিদেশি? আরও একটি প্রশ্ন। দর্শক, দিন শেষে 71 টিভির এই ভিডিওগুলো ফেসবুক এবং ইউটিউবে আপলোড করা হয়। সকলের কাছে আরও একটি প্রশ্ন যে ইউটিউব, ফেসবুক এইসব কোন দেশি সোশ্যাল মিডিয়া? সবার কাছে আরও গুরুতর একটি প্রশ্ন। তাছাড়া 71 টিভির উপস্থাপিকা একটি চুলের হেয়ার কাট দিয়েছে, সেই হেয়ার কাটটি কোন দেশি, দেশি নাকি বিদেশি? আপনারাই বিচার বিবেচনা করবেন। দর্শক, আমরা জানি 71 টিভিতে অনেক আসবাবপত্র রয়েছে যেগুলো দিয়ে এডিটিং করেন, যেগুলো দিয়ে অনেক রকমের তারা কার্য সম্পাদন করে থাকেন। তো এই সকল আসবাবপত্র যেগুলো রয়েছে ক্যামেরার আড়ালে বা তাদের অফিসে, সেই সকল আসবাবপত্র কোন দেশি সেটাও সকলের কাছে ছোট্ট একটি প্রশ্ন। দর্শক, স্যাটেলাইট, ইন্টারনেট ও তথ্য প্রযুক্তির যুগে এই সমস্ত চ্যানেল সমগ্র বিশ্বের প্রত্যেকটা দেশে দেশে ছড়িয়ে পড়েছে এবং প্রত্যেকের ঘরে ঘরে ছড়িয়ে পড়েছে এবং প্রত্যেকের হাতে হাতে ছড়িয়ে পড়েছে। তো সেক্ষেত্রে এই সকল বাংলাদেশি চ্যানেল যেহেতু দেশীয় সংস্কৃতি উপস্থাপন করে, সুতরাং তাদেরই বেশি জরুরি ছিল বা বাধ্যকতা ছিল বাংলাদেশি সংস্কৃতিকে অনুসরণ করা। অথচ তারা সেটা না করে কোথাকার কোন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জীবনে প্রথম বা একদিনের জন্য বা অর্ধদিনের জন্য অ্যারাবিয়ান পোশাক পরেছে, সেই কারণে এই সমস্ত চ্যানেলের জ্বালাপোড়া উঠে গিয়েছে। নিশ্চয়ই আপনারা খুব ভালো করে আজকে এই ভিডিওর মাধ্যমে জানতে পেরেছেন যে তারা কি পরিমাণ সাম্প্রদায়িক উস্কানিমূলক তথ্য প্রকাশ করে থাকে এবং এই ধরনের সাম্প্রদায়িক অনুষ্ঠান প্রচার করে থাকে তাদের টেলিভিশন চ্যানেলের মাধ্যমে, যে কারণে অনলাইনে এই সমস্ত তথ্য সন্ত্রাস ছড়িয়ে পড়ে এবং মানুষের মধ্যে টান উত্তেজনা, ক্ষোভ ও একটি বৈষম্য সৃষ্টি করে। সেটা নিশ্চয়ই আপনারা খুব ভালো করে আজকে বুঝতে পেরেছেন। দর্শক, আপনাদের যদি প্রশ্ন করি যে এই 71 টিভি তারা এই অনুষ্ঠানের আয়োজন কেন করেছে, এই আয়োজন করার মূল উদ্দেশ্য ছিল, মূল কারণ ছিল, আপনারা এই ভিডিওটি ক্লিপটি দেখলেই বুঝতে পারবেন। তো চলুন আমরা শুনে আসি তিনি কি বলতে চাচ্ছেন।
ছিল আরবীয় যে প্যাটার্নের পোশাক আপনারা পরেছেন, এটার সাথে আসলে আমাদের একটা ধর্মীয় মূল্যবোধেরও ব্যাপার জড়িয়ে থাকে। তো মজা করার জন্য এই পোশাকটি বেছেন নেয়ার ক্ষেত্রে বা এই পোশাকটি পরে এরকম নাচ গান করা ছবি তোলার ক্ষেত্রে কোনো ধরনের অস্বস্তি আপনাদের ব্যাচের কারোর মধ্যে কাজ করেনি, কেউ ভেটো দেয়নি? নিশ্চয়ই বুঝতে পেরেছেন, তিনি অ্যারাবিয়ান ড্রেসকে ধর্মীয় পোশাক মনে করেন, এই জন্য একাত্তর টিভি কর্তৃপক্ষ যারা রয়েছে তারা এই ধর্মীয় পোশাকের বিরুদ্ধে একটি অনুষ্ঠান পর্যন্ত তারা তৈরি করে ফেলেছে, যেটা অনলাইনে দ্রুত চারিদিকে ছড়িয়ে পড়েছে। অথচ এটি যে ধর্মীয় পোশাক নয় তারই জবাব দিয়েছেন খুব সুন্দর করে কুয়েত বিশ্ববিদ্যালয়ের সেই শিক্ষার্থী পায়েল। চলুন তার মুখ থেকে শুনে আসি। মানে আরব দেশের যারা মুসলিম পন্থী ছিলেন না তারাও কিন্তু এই জোব্বা এবং পাগড়ি এসব পরেন, তো মানে একটা ধর্মীয় পোশাক এই অ্যারেবিয়ান পোশাক এই ব্যাপারটাতে আমার একটু সমস্যা আছে। মানে আমার মনে হয় না যে কোনো এটা কোনো ধর্মীয় পোশাক হিসেবে আমরা বলতে পারি, এটা একটা দেশের পোশাক বলতে পারেন বা মধ্যপ্রাচ্যের দেশগুলোতে পরা হয় এরকম বলতে পারেন। এই পোশাক যে ধর্মীয় পোশাক নয় সেটা নিশ্চয়ই আপনারা এতক্ষণে বুঝতে পেরেছেন, যদিও প্রত্যেক ঢিলাঢালা বা আঠোসাঠো পোশাক ইসলামে জায়েজ রয়েছে বা ইসলাম সেটাকে প্রাধান্য দেয় এবং সেই ড্রেসগুলি হচ্ছে সুন্নাহ সম্মত, অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ঢোলাঢালা এবং আঠোসাঠো পোশাক পরেছেন, সেক্ষেত্রে এই পোশাকগুলো আমরা ইসলাম সম্মত বলতে পারি। তেমনি বাঙালি যে পোশাক লুঙ্গি সেটাকেও আমরা ইসলাম সম্মত বলতে পারি। সুতরাং একটি বিষয়কে ভিন্নভাবে চিত্রায়িত করে ভুলভাবে উপস্থাপন করে নিজেদের মন গড়া চিন্তাভাবনা চাপিয়ে দিয়ে একটি সাম্প্রদায়িক উস্কানিমূলক প্রোগ্রাম তৈরি করে কীভাবে আজকে একাত্তর টিভি ধরা খেয়েছে নিশ্চয়ই আপনারা পুঙ্খানুপুঙ্খভাবে আজকে বুঝতে পেরেছেন। দর্শক, কুয়েত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে ধর্মীয় পোশাক পরার যে ট্যাগ লাগিয়ে তারা এই ইসলাম বিদ্বেষী প্রোগ্রাম আয়োজন করেছে বা ইসলামের বিরুদ্ধে যে এই প্রোগ্রামটি তৈরি করেছে সেটিকে কৌশলগতভাবে এড়িয়ে যাওয়ার জন্য তিনি একটি প্রশ্ন করেছেন, সেই প্রশ্নটি কি চলুন আমরা দেখে আসি। আরবীয় যে প্যাটার্নের পোশাক আপনারা পরেছেন এটার সাথে আসলে আমাদের একটা ধর্মীয় মূল্যবোধেরও ব্যাপার জড়িয়ে থাকে, তো মজা করার জন্য এই পোশাকটি বেছেন নেয়ার ক্ষেত্রে বা এই পোশাকটি পরে এরকম নাচ গান করা ছবি তোলার ক্ষেত্রে কোনো ধরনের অস্বস্তি আপনাদের ব্যাচের কারোর মধ্যে কাজ করেনি, কেউ ভেটো দেয়নি? বাহ, এই প্রশ্নটি শুনে আপনার কাছে নিশ্চয়ই মনে হচ্ছে যে তারা ধর্মীয় অনুভূতি নিয়ে খুবই চিন্তিত এই সকল একাত্তর টিভির উপস্থাপিকারা, অথচ তাদের চ্যানেলে কিন্তু ইসলাম নিয়ে প্রায় সময় কটূক্তি করা হয়, ইসলাম নিয়ে অপপ্রচার করা হয়, আলেমদেরকে কটূক্তি করা হয় এবং বিভিন্নভাবে ইসলাম ধর্মকে আক্রমণ করা হয়। মামুন ভাই, তারেক ভাই পাঞ্জাবি পরে বসেছে, কেউ দাড়ি টুপি লাগিয়ে নেই আর কেউ এরকম। একইভাবে মাদ্রাসাও হচ্ছে মাদকের সাথে যুক্ত, এই অ্যাসপেক্ট আমরা দেখতে পারি। আপনারা খুব ভালো করে জানেন যে মুসলিমদের যে ধর্মীয় পোশাক হিজাব, সে হিজাব নিয়ে কিন্তু এই একাত্তর টিভি থেকে কটূক্তি করা হয়েছিল ফারজানা মিথিলার সামনে, চলুন আমরা দেখে আসি। কিন্তু আজকাল যে এইটুক মুখ বের করে রাখছে এতে তারা আর যাই হোক তারা বাঙালি নয়, তারা এই যে এত জোরে সোরে প্রমাণ করতে চাচ্ছে তারা বাঙালি নয়। তুমি মুসলমান ভালো কথা, কিন্তু বাঙালি নয় কেন? বাড়িতে যেহেতু বাংলায় কথা বলছো, বাড়িতে যেহেতু ভাত খাচ্ছো, সেই জায়গাটিতে বোধহয় বিরাট একটা দ্বন্দ্ব তৈরি হয়ে গেছে। এছাড়া কিছুদিন আগেও ফারজানা মিথিলা উপস্থাপনার দায়িত্ব পালন করার সময় তিনি মসজিদকে জমি দখলের প্রথম ও প্রধান কারণ হিসাবে উল্লেখ করেছেন, চলুন সেটাও আমরা দেখে আসি। কিন্তু এই যে স্থাপনাগুলো তৈরি হয়েছে, পাওয়ার স্টেশন তৈরি হয়েছে, সরকারি অফিস আছে, মসজিদ তো আছেই, মানে মসজিদ তো সবার আগে জমি দখলের প্রথম কাজ হচ্ছে ধর্মীয় উপাসনালয়টি। তাছাড়া আরো কিছুদিন আগে একাত্তর টিভির আরেক উপস্থাপিকা, তিনি বাংলাদেশের যে সকল আলেম ওলামা রয়েছে তাদেরকে কটূক্তি করে তেতুল হুজুর বলেছিলেন, চলুন সেটাও আমরা এক নজরে দেখে আসি। না, তেতুল হুজুরদেরকে সমর্থন করা ক্ষমতায় যাওয়ার জন্য সমালোচনা করেছেন আপনি, আমরাও সমালোচনা করি, কিন্তু সেই কাজটি আপনি কেন করছেন? আমি কখনোই আমার জায়গা থেকে। দর্শক, এভাবে অন্যের ধান্দায় একটি ঘটনাকে ভিন্নভাবে চিত্রায়িত করে তারা ইসলামকে আক্রমণ করে থাকে, ব্যঙ্গবিদ্রূপ করে থাকে এবং গালাগালি করে থাকে, যেটা নিশ্চয়ই প্রমাণ পেয়েছেন আমার এই ভিডিও থেকে। তো এভাবে দিনের পর দিন ঘটেই চলেছে ইসলাম নিয়ে সাম্প্রদায়িক উস্কানি
ও কটুক্তি। তো এখনো পর্যন্ত তাদের বিরুদ্ধে কেউই ব্যবস্থা নিতে দেখেনি। সুতরাং এই সকল সাম্প্রদায়িক উস্কানির বিরুদ্ধে গণজাগরণ তৈরি করতে সকলের প্রতি আহ্বান জানিয়ে আজকে এখানে শেষ করছি। আবারও নেক্সট টাইম আপনাদের সাথে দেখা হবে, কথা হবে এবং আলোচনা হবে। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন এবং অন্যকে ভালো রাখবেন। ধন্যবাদ।